বিশ্বব্যাপী অপরূপ সৌন্দর্যের চাদর বিছিয়ে রেখেছে বৈচিত্র্যময় প্রকৃতি। কত শত দেশ, কত সংস্কৃতি, কত ভাষা, কত পেশা, কিন্তু আর্থিক অসঙ্গতি কিংবা সময়ের টানাটানিতে দেখা হয় না ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সেই অদেখাকে দেখাতেই আমাদের আয়োজন ঘুরে বেড়াই দেশ বিদেশের দর্শনীয় স্থান, সেখানে ভ্রমণের অভিজ্ঞতা এবং সেই স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতি নিয়ে আমাদের অনুষ্ঠান ঘুরে বেড়াই। ঘুরে বেড়াই অনুষ্ঠানের ১৯তম পর্ব আজ। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আফরিন মিম। চীনের ইয়ুননান প্রদেশের প্রাচীন শহর লিচিয়াং থেকে মাত্র ৪ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত প্রাচীন শহর শুহে। আকারে ছোট হলেও এই শহর জড়িয়ে আছে চীনের হাজারো বছরের ইতিহাসের সাথে। প্রাচীন পথঘাট, বাজার এবং ঐতিহ্যবাহী বাড়ির জন্য বিখ্যাত এই শহর। এই শহরে যারা ঘুরতে আসে তারা এখানকার স্থানীয় মানুষদের ঐতিহ্যগত জীবনধারা বেশ উপভোগ করে। বিস্তারিত শুনুন আবদুল্লাহ আল মামুনের প্রতিবেদনে। যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের খুবই প্রিয় জায়গা প্রাচীন শহর শুহে। কেননা শহরটি এখনও বেশ অপরিচিত, তাই মানুষও খুব কম। শান্তিপ্রিয়, ঠান্ডা স্বভাবের মানুষদের খুবই পছন্দের এক জায়গা এই শহরটি। পাশাপাশি এখানে মানুষ কম বলে খাবারের দামও বেশ সস্তা। প্রাচীন শহর শুহের নির্মাণশৈলী অনেকটা লিচিয়াংয়ের মতো। স্থানীয়দের তৈরি বোনা নাসি কাপড় ও পণ্যের জন্য শহরটি বেশ পরিচিত। বোনা পণ্য ছাড়াও খোদাই কাঠ, নাসি স্টাইলের মাটির পাত্র ও রূপার ফিলগ্রি গয়নার জন্য বিখ্যাত এই শহর। স্থানীয় মানুষদের কাছে শুহে এখনও পরিচিত লংছুয়ান গ্রাম নামে। এ জায়গাটিকে বলা হয় নাসি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মু পরিবারের জন্মস্থান। শহরটির একদম মাঝখানে একটি পশম ও চামড়া বেচা কেনার বাজার আছে, তাই প্রাচীন শহর শুহেকে চামড়ার গ্রামও বলা হয়ে থাকে। এছাড়া এখানকার বাজার প্রাচীনকাল থেকেই খোলা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। শুহের মূল রাস্তা দিয়ে উত্তর দিকে কিছুটা হাঁটলেই ছিউতিংলং পুলের উচ্চ মুখে দেখা মেলে। এটিকে স্থানীয়রা পবিত্রতার প্রতীক হিসেবে দেখে। যারা এই শহরে ঘুরতে আসেন তারা অন্তত একবার হলেও এই জায়গাটি দেখতে আসেন। শুহেতে আরও একটি বিরল জায়গা রয়েছে যা ভ্রমণপিপাসুদের মনে আগ্রহ সৃষ্টি করে। শহরের পূর্ব দিকের সংইউন গ্রামের ঠিক পেছনে স্টোন লোটাস পর্বতে একটি গুহা রয়েছে, যেটি দেখতে একটি হাঁ করে থাকা বাঘের মুখের মতো। এছাড়া রয়েছে গ্রিন ড্রাগন ব্রিজ, যেটি ৪০০ বছর আগে পাথর দিয়ে তৈরি করেছিলেন মু পরিবারের সদস্যরা। ২৫ মিটার দীর্ঘ এই ব্রিজ দেখতেও এ গ্রামে ঘুরতে আসেন অনেক পর্যটক। ১৯৯৭ সালে প্রাচীন শহর শুহেকে বৈশ্বিক সাংস্কৃতিক স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। শ্রোতা, ঘুরে বেড়ায় অনুষ্ঠানের এই পর্যায়ে শুনব চীন ঘুরে বেড়ানো একজন বাংলাদেশীর কথা, যিনি চীনের খুনমিং মেডিকেল ইউনিভার্সিটির শিক্ষার্থী। স্বাগত জানাচ্ছি সাবরিনা লিজাকে। ঘুরে বেড়ায় অনুষ্ঠানে আপনাকে স্বাগতম, কেমন আছেন আপনি? আপনাকেও ধন্যবাদ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি তো ৩ বছরের মতো চীনে ছিলেন, পড়াশোনা করেছেন সেখানকার বিশ্ববিদ্যালয়ে। পড়ালেখার পাশাপাশি নিশ্চয়ই অনেক জায়গায় ঘোরার সুযোগ হয়েছে। আমরা জানতে চাই আপনি কোথায় কোথায় গিয়েছেন। আমি যেসব জায়গায় গিয়েছিলাম, প্রথমবার গিয়েছিলাম হচ্ছে ন্যানজিং লুকো এয়ারপোর্টে গিয়েছি, কারণ এটা ছিল আমার বাংলাদেশ থেকে চীনে যাওয়ার প্রথম একটি জায়গা। চীনের প্রত্যেকটি এয়ারপোর্ট অসাধারণ। তাছাড়া প্রথম গিয়েছি গুয়াংডং এ। গুয়াংডং এ হচ্ছে একটি চীনা পরিবারের সাথে আমি স্প্রিং ফেস্টিভ্যালে এক মাস সময় কাটিয়েছিলাম। তাদের জন্য আমার চীনা গ্রাম দেখার সুযোগ হয়েছে এবং গ্রামে, চীনা গ্রামে অতিথিদের আপ্যায়ন দেখার সুযোগ হয়েছে। আর তারপর আমি গিয়েছি আনহুই প্রভিন্সে। আনহুই প্রভিন্সে গিয়েছিলাম চীনের অক্টোবরে, প্রত্যেক বছরের অক্টোবরে একটি ছুটি থাকে, সেই ছুটিতে গিয়েছিলাম। এটা আমার প্রায় ৫ দিনের একটি সফর ছিল। ন্যানজিং এর একটি ট্রাভেল টিমের সাথে গিয়েছিলাম। তো ওখানে আমি দেখেছি তাবিয়ে মাউন্টেন, রেইনবো ওয়াটারফল এবং গ্লাস ব্রিজ। তাছাড়া সাংহাইতে গিয়েছি। সাংহাইতে দেখেছি হচ্ছে পুথং এয়ারপোর্ট এবং সাংহাইতে যে জায়গাটা সবাই যায়,
একটা টাওয়ার দেখতে। সো টাওয়ারটা দেখতে গিয়েছি। আমরা জানি আপনি চীনা ভাষা পারেন, চীনাদের সাথে খুব কাছ থেকে মিশেছেন, দীর্ঘদিন চীনে থেকে চীনের খাবারের সাথে একটা পরিচয় হয়েছে। আমরা জানতে চাই ভিন্ন খাবার ভিন্ন ভাষা কিভাবে এই দীর্ঘ সময় সেখানে মানিয়ে নিয়েছেন। চীনে থাকার কালীন অনেকগুলো খাবারের সাথে পরিচয় হয়েছে, সেগুলো হলো চীনা কেক, আমার খুব পছন্দ, চীনা হটপট খুব পছন্দ, তারপর চীনা হাঁসের মাংস, চীনা মাছ খুব খুব পছন্দ, আর সবচেয়ে বেশি পছন্দ চীনা শাকসবজি। চীনা ভাষা শিখেছি আসলে বাংলাদেশে আসার পরে, কারণ আমি পড়াশোনা করেছি ইংরেজি মাধ্যমে, আর চীনে থাকাকালীন চীনে খুঁটিনাটি শব্দ শেখার সুযোগ হয়েছে চীনা ক্লাসগুলোতে। কিন্তু ভাষার প্রতি ভালোবাসাটা আসলে হয়েছে আপনার একটা প্রশ্ন থেকেই, সেটি আমি বলছি যে চীনাদের সাথে খুব কাছ থেকে মিশেছি বলেই হয়তো বা ভাষা শেখার আগ্রহটা তৈরি হয়েছে। জুম্মার নামাজে, প্রত্যেক জুম্মার নামাজে আমি চীনা মসজিদে নামাজ পড়তে যেতাম, তো সেখানে চীনা মুসলিমদের সাথে খুব একটা ভালো পরিচয় হয়। আপনার কাছে আমাদের শেষ জানতে চাওয়া, বাংলাদেশের অনেকেই আছে আসলে যারা চীনে ঘুরতে যেতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? শুধু আপনাদের ঘোরার তালিকা আপনারা বেইজিং এবং সাংহাইয়ের মধ্যে রাখবেন না, আপনাদের ধারণা পরিবর্তন করে আপনারা চীনের সবগুলো জায়গা লিস্টে রাখবেন, কারণ এখানে আপনাদের কোনো ভয় নেই। অনেকে বলে ভাষা জানি না ঘুরবো কিভাবে, আপনি যখন মেট্রোতে উঠবেন, প্রত্যেকটা সিটিতে মেট্রো আছে, মেট্রোতে প্রত্যেকটা আকর্ষণীয় জায়গার নাম, স্থানের নাম সব কিছু দেওয়া আছে, এবং ইভেন শপিং মল, হসপিটাল সব কিছু থাকে, লোকেশন অনুযায়ী আপনি সেখানে নেমে যেতে পারবেন। আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাতে চাই আজকের ঘুরে বেড়ায় অনুষ্ঠানের প্রিয় সঞ্চালিকা আবুকে। যারা ভাস্কর্য ভালোবাসেন তাদের যাওয়ার অন্যতম গন্তব্য হল বেইজিং আন্তর্জাতিক ভাস্কর্য পার্ক। এখানে রয়েছে দেশ বিদেশের বিভিন্ন বিখ্যাত ভাস্করদের শিল্পকর্ম। চলুন শান্তা মারিয়ার সঙ্গে ঘুরে আসি এই পার্ক থেকে। সবুজ ঘাসের উপর একটু পরপর সারি সারি ভাস্কর্য। ভাস্কর্য প্রেমীদের জন্য এ যেন স্বপ্নের জায়গা। এখানে গেলে দেখা মেলে শতাধিক ভাস্কর্যের। এটি বেইজিং আন্তর্জাতিক ভাস্কর্য পার্ক বা বেইজিং ইন্টারন্যাশনাল স্কাল্পচার পার্ক। বেইজিংয়ের শিজিংশান জেলায় অবস্থিত এই পার্ক। এটি বেইজিংয়ের 10টি সেরা পার্কের অন্যতম। 162 হেক্টর জায়গা নিয়ে গড়ে ওঠা এই পার্ক 2002 সালের সেপ্টেম্বর মাসে প্রথম যাত্রা শুরু করে। এখানে রয়েছে 40টি দেশের খ্যাতিমান ভাস্করদের নির্মিত 180টির বেশি ভাস্কর্য। এই পার্কে শুধু ভাস্কর্যই নেই, আছে বড় লেক, দীর্ঘ হাঁটা পথ, শিশুদের জন্য খেলার জায়গা, লেকের উপর সুদৃশ্য সাঁকো। সারা পার্কে সবুজ গাছ ও ফুল অপরূপ সুন্দর দৃশ্যের জন্ম দিয়েছে। রয়েছে আলাদা গোলাপ ও পিওনি ফুলের বাগান। পার্কের এক অংশে রয়েছে আলাদা কিছু রাইড, সেখানে শিশুদের চড়ার ব্যবস্থা। এই পার্কে রয়েছে বিশাল খোলা চত্বর, বিভিন্ন উৎসব উপলক্ষে এখানে আয়োজন করা হয় মেলা ও প্রদর্শনীর। শীতকালে এখানে লেকের পানি জমে বরফ হয়ে যায়, তখন এখানে স্কেটিং এবং স্লেজ গাড়ি চড়ার ব্যবস্থা করা হয়। জমে যাওয়া লেকের উপর দিয়ে কুকুর টানা স্লেজ গাড়িতে চড়ে আনন্দ পান পর্যটকরা। পার্কের একদিকে রয়েছে মানব সভ্যতার অগ্রগতিতে অবদান রেখেছেন এমন মনীষীদের ভাস্কর্য, আর বিমূর্ত শিল্পকলা, আধুনিক নাগরিক জীবনের অনুভূতি, ঐতিহ্য, বিপ্লব, নিঃসঙ্গতা, আনন্দ ইত্যাদি প্রকাশ করেছে এমন ভাস্কর্য রয়েছে 150টির বেশি। এই পার্কে ঢুকতে 10 ইউয়ানের টিকিট কাটতে হয়। বাবাওশান সাবওয়ে স্টেশনের খুব কাছেই অবস্থিত এই পার্কটি। কাছেই রয়েছে বিখ্যাত তাইওয়ান স্ট্রিট, সেখানে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ঘুরে বেড়ায় অনুষ্ঠান পরিকল্পনা ও প্রযোজনায় ছিলাম আমি আফরিন মিম। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, শুভকামনা সবাইকে।